সবার উপরে মানুষত্ব। বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে আশা থ্যালাসেমিয়া অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় যে সমাজকল্যাণমূলক কাজকর্ম তারা করে থাকেন তারই কিছু ছবি এবং ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ফিতে কেটে এই অনুষ্ঠানের উদ্বোধন করছেন বিশিষ্ট আইনজীবী অশোক দাস মহাশয়। আজকের এই অনুষ্ঠানের অতিথিবর্গকে আমরা পেয়ে গেছি, আর আশা থ্যালাসেমিয়া অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির ম্যানেজিং ডাইরেক্টর রাজকুমার শর্মা মহাশয়কে ব্যাচ পড়িয়ে দিলেন ওয়েলফেয়ার সোসাইটিরই সদস্য। মাননীয় কাউন্সিলর মহাশয়কে ব্যাচ পড়িয়ে দিচ্ছেন ওয়েলফেয়ার সোসাইটির সদস্য দীপঙ্কর প্রামাণিক মহাশয়। আশা থ্যালাসেমিয়া যে সোসাইটিটা চলছে দীর্ঘ 13 বছর অতিক্রম করে এই সংস্থা, তার সঙ্গে আমি প্রায় প্রাম্ভের প্রারম্ভ থেকেই রয়েছি এবং বিভিন্ন সময় বাবুরা যেভাবে এই সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে আমরা শুধু তার সঙ্গে সহযোগিতা করেছি। তো এইরকম একটা সংস্থা চালিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন আজকের যুগে দাঁড়িয়ে, মানুষের সহযোগিতা তো দূরের কথা, মানুষের কাছ থেকে বিন্দুমাত্র মানবিকতার যে জায়গাটা থাকে, যাদের জন্য আশা থ্যালাসেমিয়া আশা করছে যে ওই রোগীগুলো ভালো হয়ে উঠুক, সেই রোগীগুলোর দিকে তাকিয়ে তারা বিভিন্ন যেসব স্বেচ্ছাকর্মীরা তারা বিভিন্ন জায়গায় আদায় করতে যান, আর্থিক সহায়তা তুলতে যান, তাদেরকে এমন এমন দিন গেছে যে থানায় থাকতে হয়েছে, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে, এমন অবস্থায় পরে বাবুরা আমাকে ফোন করেছে যে অমিত এরকম এরকম ব্যাপার হয়েছে কোথায় রানাঘাট থানা কোথায় বিভিন্ন জায়গায়। আমি আমার স্বার্থমত চেষ্টা করেছি তাদেরকে যাতে রেস্কিউ করা যায়। তো এগুলো বড় কথা নয়, বড় কথা হলো মানুষের মানবিকতা, যে কি উদ্দেশ্য নিয়ে এইসব মহিলারা তারা রোদ জল বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন এই সংস্থার যারা যেসব রোগীরা দুস্থ রোগীরা সহায়তা পায় চিকিৎসা পায় শুশ্রূষা পায় তাদের জন্য হেঁটে মরছে, অথচ সাধারণ মানুষ তাদেরকে ভাবছে চিটিংবাজ চোর ছেঁচড়া ইত্যাদি ইত্যাদি। যাই হোক, কোনো কিছু ভালো কাজ করতে গেলে তার পথে বাধা থাকবে, সেই সব বাধা অতিক্রান্ত করে বাবু শর্মা যে এতদিন ধরে এগিয়ে চলেছে, আমরা তাকে যেরকমভাবে আগে সাহায্য সহযোগিতা করেছি এখনো করছি এবং ভবিষ্যতেও বাবুদার কাজে আমরা সাহায্য সহযোগিতা করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। রোগী এবং তাদের পরিবারবর্গ এবং অতিথিবর্গ মঞ্চ উপস্থিত যারা আছেন তাদেরকে সবাইকে সম্মান এবং আমার ছোট যারা তাদেরকে স্নেহ ভালোবাসা জানিয়ে আজকে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস, এই দিবসটার যে মাহাত্ম্য এবং আমাদের বাবু শর্মা যে আশা থ্যালাসেমিয়া সেন্টারটা করেছেন তার যে অনুষ্ঠানটা প্রতি বছর করতে করতে আজকে 13 বছরে পার হলো, এটা কি উদ্দেশ্যে করা হয় আর কেনই বা করা হয়, থ্যালাসেমিয়া দিবসটা কি কেন পালন করবো, এটা কিছুটা জানার বিষয়বস্তু আছে, সেটা আমি সংক্ষেপে কিছু এখানে স্মরণ করে দিতে চাইছি সকলকে। অর্থাৎ থ্যালাসেমিয়া এমন একটা জিনঘটিত রোগ, যে রোগটা বিবাহজনিত কারণে যদি না জানে রক্তের গ্রুপটা, যে থ্যালাসেমিয়া বাহক যারা যদি স্বামী স্ত্রী উভয় বাহক হয় তাহলে কিন্তু থ্যালাসেমিয়া রোগটা সন্তানের মধ্যে আসবে, আর যদি একজন বাহক হয় একজন যদি না হয় তাহলে পরে সেটা আসার সম্ভাবনা নেই, কখনো ডরম্যান থাকে কখনো ডরম্যান থাকে, অর্থাৎ সুপ্ত বা প্রতিবন্ধী, যেটা সুপ্ত থাকে তাতে কোনো ভয়ের কারণ নেই কিন্তু যেটা প্রকাশিত হয় সেটাই ভয়ের কারণ। এটাতে রক্ত চঞ্চল প্রক্রিয়ায় আয়রনটা তৈরি হয় না, হিমোগ্লোবিন তৈরি হয় না, আবার বাইরে থেকে হিমোগ্লোবিনটা দিতে হয় আয়রন ক্যাপসুল, কখনো কখনো রক্ত প্রয়োজন হয় রক্তের মাধ্যমে ওই হিমোগ্লোবিনটা শরীরে প্রবেশ করানো হয়, অতিরিক্ত জমে গেলে প্লেয়ার চারপাশে আবার সেটা ক্রিস্টাল আকারে দাঁড়িয়ে যায়, তখন অপারেশনের প্রয়োজন পড়ে। একটা সময় খুব অল্প বয়সে এই রুগীরা মারা যেত,
আজকে দেখা গেল 18-20 বছর বয়সে প্রত্যেকে মারা যেত, পৃথিবীর সকলে এই খেলা থেকে দূরে। আজকে চিকিৎসা বিজ্ঞানের দৌলতে এটাকে অনেকটা আয়ু বাড়ানো গেছে এবং এই যে সারা ভারতবর্ষ বা পৃথিবীর সর্বত্র এই সংগঠনগুলো গড়ে উঠেছে। ব্যয়বহুল চিকিৎসা, আর্থিক সম্বল সকলের থাকে না, এই জন্যে এই সংস্থাগুলো তৈরি হয়েছে সারা পৃথিবীব্যাপী এবং জনসাধারণের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়াতে এবং তাদের যে অনুদান সেই অনুদানের উপরে এই সংগঠনগুলো চলে। আমাদের বাঁশবাড়িয়ায় আমাদের এই বাবু শর্মা এরকম একটা সংগঠনের টাকা 13 বছর আগে ভেবেছিল এবং তাই তিনি এটা তৈরি করেছিলেন। তৈরি করতে করতে আজকে একটা মহিলীয় রূপ ধারণ করেছে। এটা সকলের সহযোগিতা এবং অনুদানের উপর চলে। প্রচুর রোগীর সংখ্যা প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে এবং তাদের সমস্ত রকম সহযোগিতা এখান থেকে করা হয়। এবং অনেক রোগীর পরিবার দেখা গেল আর্থিকভাবে প্রচণ্ডভাবে পিছিয়ে দারিদ্রসীমার নিচে বসবাস করে, তারা এখান থেকে বছরে বা প্রতি মাসে একটা সাহায্য পেয়ে থাকেন। যেমন ওষুধপত্র তাদেরকে তো অবশ্যই দেওয়া হয়, তারপরে দেখা গেল যে পথ্য দরকার, পথ্য না পেলে তো শরীরটা ভালো থাকবে না, দুর্বল হয়ে যাবে। তার জন্যে মাসে মাসে দেখা গেল আয়রন গঠিত পত্রগুলো যেরকম হলডিক, বিভিন্ন গুঁড়ো দুধ এবং চাল ডিম ইত্যাদি এখান থেকে অফিস থেকে কিন্তু প্রতি মাসেই রুগীর পরিবারে এসে নিয়ে থাকে। এবং আজকে যে দিবসটা পালন করা হচ্ছে, এই দিবসের মাধ্যমে সারা দেশব্যাপী একটা বার্তা দেওয়া হচ্ছে যে থ্যালাসেমিয়া রোগটা কি সেটা তো বললাম সংক্ষেপে। এবার আপনাদের কাছে একটা অনুরোধ করবো, যেখানে যেখানে আপনারা পৌঁছাবেন পাড়া প্রতিবেশী সকলকে বলবেন যে ভিড়ের আগে যেন থ্যালাসেমিয়া রক্তের গ্রুপটা পরীক্ষা অবশ্যই করে নেন। যদি দুজনেই বাহক হয় তাহলে কিন্তু সেই বিবাহটা করা যাবে না, তাহলে বাহক নন বাহককে বিবাহ করা যেতে পারে। তা আপনারা মুক্ত হস্তে বাবু শর্মা যে সংস্থাটা, আমি বলবো আমার এই আওয়াজটা যতদূর যাচ্ছে রাজ্যে সেখানে বলবো যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এখানকার যে সংস্থার যে মানে কর্মীরা যায়, কোনো মহিলা কর্মী আছে তাদেরকে ইচ্ছা শক্তিকে এবং এখানে উপস্থিত সকল রোগীদেরকে আমার সম্মান ও প্রণাম জানিয়ে আমার ছোট নিবেদন, শুভ দাশগুপ্তের কবিতা আমি সুভাষ বলছি। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা এত ফুল তুমি টাকা পড়ে গেছো, তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগের এক মধ্য রাতে এলগিন রোডের তিনতলার ঘরে আলো জ্বলছিল, চাদর গায়ে এক ছায়া মূর্তি পাইচারি করছিল অবিরাম, বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছো আলোর পথে। দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত, গ্রীষ্ম, বর্ষা উঠাও তুমিও। সেই থেকে পৃথিবীর এপার ওপার সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার সেনার ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, আর তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তুমি তাই পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে যাওয়া লুটে রাজ্যপাত, তারা রইল সুখে। ভারতবর্ষের চাকায় তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তাদের নয়। ভারতবর্ষের বিধানসভায় তাদের শৈশব, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত, আমরা বড়লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতি আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবু, লাঠি, গুলি, আমরা দিয়েছি মস্তান, মাফিয়া, নেতা আর গুলি। ইংরেজ দিয়েছে কালা পানি, সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা আর আইন সভায়
পায়রা মেখে 56 বছর আগে পরাধীন এই দেশ ছেড়ে তুই চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসনি স্বাধীনতা এসেছে তাই কাঁধে ঝুলি পরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্বযোগ্য গণতন্ত্র নামক চিরাচরিত মৎস্য ন্যায় প্রগতি নামক লোক ঠেকানো স্ট্যাটিস্টিক আর সংহতি নামক বিস্ফোরণের চুলমা আর ঐতিহ্য নামক মন্দির মসজিদের ছকড়া আর আর সমুদ্র হিমাচলে ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ 56 বছর আগে তুমি চলে গিয়েছিলে 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথাল তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি আমি সুভাষ বলছি আমি সুভাষ বলছি নমস্কার Bye.
আধারে আলোতে ও একা
অর্গ সাউন্ডটা জোর কর। আমি সামনে আগুন ধরে বাবা বলছি আমার সতেরো বছরের মেয়ে আছে, খেলা শুনে গেছে আক্রমণ, আর ১৩ বছর ধরে বাবুরা এই খেলা সিনিয়া উনকের সঙ্গে আমরা যুক্ত আছি এবং বাবুরা এই খেলা সিনিয়া এই আমাদের যথার্থ সামগ্রী দিয়ে থাকেন এবং আমাদের অনেক কিছু হেল্প করে, সেজন্য বাবুদা বাবুদার কাছে আমরা যোগ্য এবং এই এই খেলাধুলা টিমের সদস্য বা সদস্যদের আমি শরীর করে আমার বয়স হচ্ছে ৩৫ বছর, আমি হাওড়া ডোমপুর থেকে আসছি। তো আমি বাবুদাকে চিনি আজ থেকে ১১ বছর, কারণ দু বছর আমি পরে এসেছি। তো আমি এখান থেকে যথাসাধ্য অনেক কিছুই সাহায্য পাই, তবে বাবুদার কাছে যখন যা চেয়েছি তা পেয়েছি এবং আশা করি ভবিষ্যতে পাব। আর আমি বাবুদার কাছ থেকে এখন এবছরও যা করেছে তাও অনেক কিছু, এবার ওষুধ ফসুধ এবং যখন কার্ড দরকার হয় বা রক্ত প্রয়োজন হয় তখন বাবুদাকে ফোন করি, বাবুদা দিয়ে থাকে এবং বাবুদা হচ্ছে মনে থাকা অনেকটাই। এই নিয়ে আমি আর কি বলছিলাম না ভালো নমস্কার। এই আমাদের ছেলে থালাসিমা পেয়েছেন, আমি খুব চিন্তার ভিতরেই ছিলাম বা চিন্তা করতাম, সামনে আশা দিয়ে আছে একবার আমি তপসিয়ায় কাজ করি, দেখি ওদিকে যাই তপসিয়ায়, মানে ওই বিল ফিল কাটে ওই সব পয়সা মানে যাবে। তো আমি খবর দিলাম দিদি কী ব্যাপার বলে এই ব্যাপার, আমি তো আমারও পেশেন্ট আছে, তা একটা বিল আমি কাটলাম, কেটে ঠিকানা নিলাম, নিয়ে আবার ফোন করলাম বাবুদার সঙ্গে। হ্যাঁ, তো এই সমাজে বাবুদার মতো খুব ভালো লোক, ভালো মানুষ, এরকম সমাজে যদি ভালো থাকে পেশেন্টরাও ভালো হবে বা সব ভালোই হবে। হ্যাঁ, আমাদের ওইদিকে আমি কেন ২৪ পরগনা থাকি, অনেকটা দূর হয় কিন্তু এইটাই অতটা বেশি দেখি না বা এরকম ভালো মানুষ। হ্যাঁ, সমাজে খুব ভালো মানুষ, এই বাবুদের মতো এরকম সমাজে যদি থাকে সব জায়গায় উন্নতি হবে, ভালো ভালো হবে সমাজ। হ্যাঁ, যখন যা বলি বাবুদা যতটাই পারে আমাদের সাহায্য করে, বাচ্চাকে তো করে বাবুদা আরও আগে বাড়ে যেন, এতেই নমস্কার। আমি আদিশক্ত থেকে এসছি, আমাদের বাবুদা অনেক কিছু বছর বছর অনেক কিছু দেয়, ওষুধ টষুধ দেয়, আমার ছেলের অনেক সাহায্য হয়, বাবুদার মতো মানুষ হয় না, খুব ভালো মানুষ হয়নি, আমাদের ফোন করে আগে থেকেই বলে। ছাতা প্রদান করছে জমা মন্ডল যুতিকা চক্রবর্তী। ব্যাগ প্রদান করছে জমা মন্ডল যুতিকা চক্রবর্তী। বেড কভার প্রদান করছে জওয়ার মন্ডল যুতিকা চক্রবর্তী। মশারি প্রদান করছে জওয়ার মন্ডল যুতিকা চক্রবর্তী। ঠিক আছে, চেক 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 আর ওষুধ, আচ্ছা ১০০০ টাকা চেক আর ওষুধ প্রদান করছে জওয়ার মন্ডল যুতিকা চক্রবর্তী। ব্যাগ ছাতা মশারি বেড কভার প্রদান করছে আমাদের সংগঠনের রিঙ্কু রিঙ্কু সরকার। আশা তারা সেমিনার পক্ষ থেকে ১০০০ টাকার চেক প্রদান করছি।
এই প্রতিবন্ধী ভাই মানে হাঁটাচলা করতে পারে না, খুবই কষ্ট তাকে। আমি আমার সংগঠনের পক্ষ থেকে, আশা থানা সেক্রেটারির পক্ষ থেকে 1,000 টাকার চেক তাকে আমি প্রদান করলাম। নমস্কার, আমি প্রত্যেকভাবে বাবু শর্মা মহাশয়ের প্রোগ্রামে আসি। আশা থানা সেক্রেটার হয়েছে একটা থেকে এখানে প্রথমে বলা হয় সমাজের মানুষ হচ্ছে সত্যিকারী মানুষ সকলে টাকার পেছনে ঘুরে স্বার্থের পেছনে ঘুরে, কিন্তু বাবু শর্মা মহাশয় তোমাকে মানুষের পাশে দেয় মানুষের কত শেষ, এবং এখানে আশা থাকার সময় একটা মানুষের জীবন শেষ করে দেয় সেখানে, মানে যখন যেখানে রক্তের প্রয়োজন হয় উনি একে ওনার পাশে দাঁড়ান। এবং আমি সেই খুব এখানে ওখানে আমি অনেকবার দেখেছি যে উনি এবং এই আশা থাকার সময় যখন প্রোগ্রাম বা সদস্য আসে এইসব প্রয়োজন সত্যি একটা অসামান্য কাজ। অশেষ ধন্যবাদ, তুই এখানে এসেছি। এবার আমি একজন প্রতিবন্ধী হয়েও সেখান দিয়ে করে পড়ি এবং একজন ভিডিও ইউটিউবার। হ্যাঁ, আমার নিজস্ব চ্যানেল আছে অস্তর সমাকার, আমার নিজের ভিডিও ক্রিয়েটর, ঠিক আছে। আর এই আজকের প্রোগ্রামটি পুরো দেখতে পাবেন আমার ফেসবুক মহিষীমান মহিষীর ফেসবুক পেজ থেকে রাত 9টায়। আমাদের মনীষকে আমাদের ছোট ভাই